যে সাত বছরের নিচে হলে কোনো অপরাধী অপরাধ না আবার বলতেছেন বারো বছরের নিচে হলে শুধু ম্যাচুরিটি অর্জন না হয় তার কোনো অপরাধ গণ্য হবে না এখন আমাদের সমাজ পাঁচ বছরের একটা বাচ্চা আমাদের ম্যাচুরি চলে আসছে সে সারাদিন মোবাইল টিপছে বিভিন্ন ধরনের কাজকাম করছে এবং আর দশ বারো বছর তো সে পুরোপুরি ম্যাচুর এখন সে যে অপরাধটা করে সে অপরাধও ওই আইনে তার বিচারটা করা যাচ্ছে না ইফটিদিংয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে এখানে মাদক ব্যবসার ইয়েটা বেড়ে যাচ্ছে এবং সহজেই তাদেরকে দিয়ে যে কোনো অপরাধ কম টাকায় করানো যায় এটাও বেড়ে যাচ্ছে যারা উঠতি বয়সী ছেলেমেয়েরা যারা কলেজ বুই স্কুল বইং তারা স্কুল ফাঁকি দিয়ে তারা কিন্তু একটা গ্রুপ সঙ্গবদ্ধ চক্র তাদের ড্রেস স্টাইল একরকম তাদের শার্টটা একরকম প্যান্টটা ছিঁড়া এবং তাদের স্টাইল কথা বলা এটা ভিন্ন এবং তারা কিন্তু একটা সঙ্গবদ্ধ চক্র তারা ওই এলাকার স্থানীয় বড় ভাইদের ছোট্ট চাই কিন্তু তারা ভিন্ন দিকে চলে যাচ্ছে হারুন রশিদ হারুন আপনার কাছে যেতে চাই আমরা যেটি শিরোনাম রেখেছি কিশোর গ্যাং আমরা একদম মাঠের অভিজ্ঞতাটা প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই যারা এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ে বা পড়ছে এরকম অনেক ঘটনা আপনি তদন্ত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন গ্রেফতার করেছেন আসলে কেন তারা এই অপরাধ প্রবণতার দিকে এগিয়ে যায় আসলে আপনাকে ধন্যবাদ যে কিশোর গ্যাং নিয়ে আসলে মানে ইদানিং যাবত একটু বেশি আলোচনা হচ্ছে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রেবের একটি অনুষ্ঠানে কিশোরগাং নিয়ে কথা বলেছেন তারপর থেকেই আলোচনাটা বেশি হচ্ছে এবং আমরাও আগেও আমরা মানে বিভিন্ন অপরাধ যে কিশোরগ থেকে শুরু করে যে কোনো অপরাধেই আমরা কাজ করছিলাম আমরা অপরাধের গ্রেপ্তার করা এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কিন্তু অভিযোগটা আসছিলো আমাদের কাছে এরকমভাবে যে মানে প্রতিটি এলাকায় যেমন তারা বিভিন্ন এলাকাগুলি তাদের নাম তুরাক বিশেষ করে যে এলাকাগুলি বেশি পরিলক্ষিত হতো টুরাক মোহাম্মদপুর পল্লবী তারপরে উত্তরা দক্ষিণ এই সব এলাকায় মানে বিভিন্ন নাম কেউ বিগ বস ইয়ংস্টার উস্তম ইয়ে নাইন এম এম মানে বিভিন্ন নাম দেন একটা চক্র তারা এক জায়গায় করে এই কাজটা তারা করে আসছিল কিন্তু আমরা কিশোর গ্যাংয়ে যখন কথাটা বলি তখন সেক্ষেত্রে তো আমাদেরকে কিশোর গ্যাং একটা বয়স দেওয়া আছে এটা ইউনিসেফে আপনারা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জায়গাতে কিন্তু কিছু বয়সটা কিন্তু মানে এক থেকে উনিশ অর্থাৎ এর মাঝামাঝি সময়টাকে বলা আছে কিন্তু আমরা অপরাধগুলো যখন সংগঠিত হচ্ছে তখন কিন্তু আমরা বয়সের সাথে কিন্তু এটা তারতম্য পাচ্ছিলাম না বয়সগুলি যখন যেমন আপনার দেখেন ভয়সাল হত্যাকাণ্ড হলো ইয়েতে মিরপুরে মিরপুরে তখন কিন্তু বয়সটা কিন্তু আর প্রচার হলো পত্রিকাগুলিতে আমি কিছু কিন্তু আমরা সবাইকে আমরা কিন্তু সবাইকে গ্রেপ্তার করেছি আইনের আওতায় নিয়ে আসছি তারা স্বীকার করেছে আদালতে ওয়ান সিক্সটি ফোর করেছে বাট এখানে কিন্তু এটা কিশোর গ্যাংটা ছিল না এরকমভাবে কিন্তু সমাজে সব জায়গাগুলিতে কিন্তু অপরাধের আমরা যে কাজটা যে কারণে হচ্ছে এটা এলাকার একটা আমরা যেটা হুঁশ পেয়েছি মানে আমরা তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার করতে গিয়ে আমরা যে জিনিসটা পেয়েছি আসলে কেশুর গ্যাং রয়েছে সেটা আসলে যে কার্যক্রম তারা ঘটাচ্ছে আসলে আমাদের ঢাকা শহরে একটা বস্তি তো আছেই বস্তি ছাড়া বস্তির বাহিরেও এদেরকে সহজ অর্থে আমরা ব্যবহার করতে পারছি অর্থাৎ আমাদের এলাকার যে যেটা কথাটা আপনারা তো বলবেন আমাকে ধরবেন এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা তাদেরকে অত্যন্ত সহজ অর্থে তাদেরকে ব্যবহারটা করছে এবং এরা কারা এরা স্কুল ফাঁকি স্কুলে যাচ্ছে না তারা রাতের বেলা হলে একটা সঙ্গ তারা টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে তারা বিশ জন তিরিশ একটা এলাকায় এসে তারা টিচ করছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে ধাক্কা মারছে মোবাইল চিন্তাই করছে ওদের টাকাও দরকার এবং এই গ্রুপটাকে কিন্তু ওই এলাকার স্থানীয় কিছু বড় ভাই তারা মনে করছে এরকম বসপন্নটা ছেলে পায়ে গেলে তো আমারও কাজ হয় তখন সেও তার কাজে যেমন কোন মিছিলে যেতে হবে মিছিলে তো টাকা লাগে সস্তায় পেয়ে যাচ্ছে এদেরকে মিছিলে পাঠাচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের তারাও হিরোইজমের মতো হয়ে তারাও কিছু অপরাধ কর্ম করাচ্ছে মাদক ব্যবসা করছে তারা এলাকার যা যাকে ইচ্ছা তা করে তারা হিরোইজমের কারণে এখন আমার কথাটা হচ্ছে আমরা তদন্ত করতে তাদের অনেককে গ্রেপ্তার করেছি তাদের সাথে অনেক বড়ো ভাইদের নামও আমরা পেয়েছি অনেক বড়ো ভাইদেরও গ্রেপ্তার করেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা পুলিশ যে কাজটা করছি আমরা কাজ করে যে জায়গাটায় পৌঁছেছি এখানে আমাদের পক্ষে একার পক্ষে যেটা মাননীয় প্রধানমন্ত্রী পড়ে ক্যাবিনেট মিটিং দেওয়ার কথাটি বলেছেন কিন্তু যে শুধু যে পুলিশের পক্ষে না এটা সমাজের যারা সমাজপতি যারা সমাজের নেতৃত্ব দেন যারা মানে ওই এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কাউন্সিলার এবং এবং প্যারেন্টস যারা রয়েছে এবং এই প্যারেন্টসরাও খোঁজ রাখে না তার ছেলে রাত দশটার পরে কোথায় যাচ্ছে আপনি এই জায়গাটা থেকে এখন আমরা যে জায়গায় আছি এই এক নম্বর থেকে দেখবেন আপনি রাতের বেলা হলে একটা তরুণ সমাজ তাদের বয়স বারো তেরো পনেরো তারা এখান থেকে হর্ন বাজিয়ে তারা পাকিস্তান হাইকমিশনে যার চলে যাবে এত বিকট শব্দ এত গাড়ি এই গাড়িটা অনেক দামি তাহলে এই গাড়িটা কে কিনে দিয়েছে তার পিতা মাতা কিনে দিয়েছে শখ করে কিনে তা আমার পিতা মাতা আমাকে শখ করে কিনে দিয়েছে আমি রাস্তায় এসে আমি যে কাজটা করেছি এটা তো একটা কিশোর কিশোর অপরাধ সেখানে কার উপরে তুলে দিচ্ছে কাকেই করছে এই জিনিসগুলি আসলে আমাদেরকে স্কুলে যাচ্ছে না বা বিয়ে করছে বাসায় যাচ্ছে না তারা যেখানে সেখানে যাচ্ছে এটা আমাদের মনে হয় এখন আমাদের সুযোগ সময় এসেছে যে আমাদেরকে এক সময় ঢাকা শহরের অনেকগুলি বস্তি আছে বস্তিতে কিশোর সদস্যরা তারা মাদক ব্যবসা শুরু করছে মাদক খাচ্ছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করাচ্ছে বাট ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে ওই শুধু বস্তি না এলাকার যে বিভিন্ন মহল্লা মহল্লা যারা উঠতি বয়সী ছেলেমেয়েরা যারা কলেজ স্কুল বইং তারা স্কুল ফাঁকি দিয়ে তারা কিন্তু একটা গ্রুপ সঙ্গবদ্ধ চক্র তাদের ড্রেস স্টাইল একরকম তাদের মানে তাদের যে শার্টটা একরকম প্যান্টটা ছিঁড়া এবং তাদের স্টাইল কথা বলা এটা ভিন্ন এবং তারা কিন্তু এটা সঙ্গবদ্ধ চক্র তারা এই হিরোইজমের কারণে পিতামাতার ব্যর্থ প্যারেন্টিংয়ের কারণে এবং তারা স্কুলে কলেজগুলিতে না যে স্কুল শিক্ষকরা তাদের খোঁজখবর না নেওয়ার কারণে তারা ওই এলাকার স্থানীয় বড়ো ভাইদের ছোট্ট চায়ে কিন্তু তারা ভিন্ন দিকে চলে যাচ্ছে যার কারণে আমাদের এখানে সমাজ স্কুলে ইফটিজিংয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে এখানে মাদক ব্যবসার বেড়ে যাচ্ছে এবং সহজেই তাদেরকে দিয়ে যে কোনো অপরাধ কম টাকায় করানো যায় এটাও বেড়ে যাচ্ছে যার কারণে আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এলাকা এলাকায় যে মুরব্বীরা আছে তারা যদি আমরা যেটা পেয়েছি ওনারা যদি এগিয়ে না আসে এ সকল ছেলেকে যদি আমাদের কাছে ধরিয়ে না দেয় অথবা আমরা আবার এই যে কাজটা করলাম বয়সের দিক দিয়ে একটা বিষয় আপনারা যে কথাটা না বললেই নয় এই যে বয়স আপনি একটা বয়স দিয়ে দিলেন হো বলতেছে সে এক থেকে উনিশ আবার তাদের প্যানাল কর যে আমরা পরিবে বিরাশি সেখানে বলছে সাত বছরের নিচে হলে কোনো অপরাধী অপরাধ না আবার বলতেছেন বারো বছরের নিচে হলে শুধু ম্যাচুরিটি অর্জন হয় তার কোনো অপরাধ গণ্য হবে না এখন আমাদের সমাজ পাঁচ বছরের একটা বাচ্চা আমাদের মেচুলে চলে আসছে সে সারাদিন মোবাইল টিপছে বিভিন্ন ধরনের কাজকাম করছে এবং আর দশ বারো বছর তো সে পুরোপুরি ম্যাচুর এখন সে যে অপরাধটা করে সে অপরাধও ওই আইনে তার বিচারটা করা যাচ্ছে না তাহলে আমাদের এখন সময় আসছে যে আমরা তাদেরকে বই শিশু আইন বলা আছে ষোলো বছর প্যানাল করে বলা আছে বারো বছরের নিচে ম্যাচুরিটি হবে না যে সবগুলি মিলে আমাদের এখন সময় এসেছে আমাদের সকল অভিভাবকবৃন্দ যারা রয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে সবাই মিলে আমাদের বয়সটা ঠিক করে নেওয়া এবং পাশাপাশি তারা যেন আমাদের যে অবস্থাটার সৃষ্টি হয়েছে সমাজে তারা যে একটা ঘরের একটা রোগ হয়েছে এখন তাদের রোগটাকে সরাতে হবে এবং তারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে এইভাবে যদি আমরা সব কিছু ব্যর্থতা হয়ে আমরা যদি শুধুমাত্র পুলিশের উপর আপনারা দায়বার চাপিয়ে দিয়ে পুলিশ ধরতে পারছে না আমরা অনেকেরই ধরেছি অনেকেরই গ্রেপ্তার করেছি আমরা মনে করি আরও যারা রয়েছেন অন্যান্য অন্য পক্ষ যারা সাংবাদিক বৃন্দ অভিভাবক বৃন্দ এলাকার নেতৃবৃন্দ বৃন্দ তার বাবা মা এবং শিক্ষকবৃন্দ আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমি মনে করি একটা সমাজ আমরা আসলো